আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের একটা বিয়ে অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে, সেখানে যাব, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো আমি এভাবে মেকআপ করেছি, একদম হালকা মেকআপ। তোমরা মেকআপ টিউটোরিয়ালের ভিডিওটা পেয়ে গেছো, আর যারা দেখোনি তারা দেখে নিও, খুব সহজে মাত্র 10 মিনিটে ঝটপট এরকম মেকআপ আমি করেছি। তোমরা কিন্তু এই লুকটা সরস্বতী পূজায়, সামনে আসছে সরস্বতী পূজা, সেখানেও ক্রিয়েট করতে পারো, কিংবা কোনো বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান যখন তখন কিন্তু ক্রিয়েট করতে পারো। খুব সহজে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, দেখো দেখো এরকম একটা লুক। আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে ক্যাথি, হাই করো, ক্যাথিও মেকআপ করেছে, অর্থি, অর্থি কিন্তু খুব একটা সাজে না, তা আজকে সেজেছে। এই যে অর্চিতা, অর্চিতা তো ছেলে, সরি সরি প্রীতম, এর নাম হচ্ছে প্রীতম, প্রীতম বাবু। তো এই যে ও ছেলেদের ড্রেস পরেছে। আর এটা হচ্ছে আমাদের অঙ্কিতা, অঙ্কিতা চলে যাচ্ছে কেন, অঙ্কিতার একটু জ্বর আসছে তো, যার কারণে একটু শরীরটা খারাপ। আর এ হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমার একমাত্র যা ইতি, তোমরা তো অনেকেই চেনো যারা আমার ব্লগ দেখো। দেখো ও এই যে এই জামদানিটা পরেছে, ওকে কেমন লাগছে এই শাড়িতে কমেন্ট করো। আর আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আজকে তেমন একটা রৌদ্র বেরোয়নি, দেখো অনেক কাপড় চোপড় মেলা আছে, তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে বিয়ে বাড়ি যেতে, তো আর দেরি করছি না, চলো বিয়ে বাড়িতে যেয়ে তারপর তোমাদের সঙ্গে নতুন বউ এবং বিয়ে অনুষ্ঠান শেয়ার করছি। চলো দেখতে থাকো, আর ভিডিওটি লাইক করতে ভুলে গেলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই তো পেলে, খুব জোর সাজুগুজু করে সবাই তো চলে এলাম বিয়ে বাড়ি, আর এসে বউকেও দেখে নিলাম আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো আমাদের এই ছোট্ট বউটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বউ কিন্তু খুবই ছোট, একদম ছোট, পাতলা, চিকুন, বেশ ভালো লেগেছে আমার কাছে। আর দেখো আমি এখন বউকে আশীর্বাদ করছি, আশীর্বাদ করে বউকে গিফট করব, মানে যে জিনিসটা দিব সেটা এখন বউকে দিব, তার আগে আশীর্বাদ করে নিচ্ছি। তো আমার যাকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, তো ভিডিও করে দিচ্ছে। তো দেখো এদের বাড়ি আমাদের বাড়ির পাশেই, আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছি, অল্পের মধ্যে বেশ ভালো ডেকোরেশন করেছে। তো গ্রামের বিয়েগুলো তো মানে এরকমই হয়, তো দেখো একে একে সবাই গিফট দিচ্ছে, আর আমি এর মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি। তোমরা তো জানো বাইরে সেভাবে পাবলিকলি আমি ভিডিও করি না, মানে আমার কাছে একটু সংকোচ লাগে যে কে কি বলবে, কে কি ভাববে, আর সবাই না কেমন করে যেন তাকিয়ে থাকে। দাঁড়াও তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি যে কিছু মানুষ আছে তারাও কেমন করে তাকিয়ে থাকে। তো যাই হোক, আমি অন্যদের ভিডিও সেভাবে করি না, আমাদের সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর দেখো অর্থি, তারপরে সবাই আমরা ভিডিও করছি, আর কি সুন্দর লাল নীল লাইটিংয়ের মধ্যে আমাদেরকে একটু রঙিন রঙিন দেখা যাচ্ছে। আর এই যে অর্চিতা আর অঙ্কিতা, ওরা এই যে বইয়ের পাশে এখানে দাঁড়িয়ে আছে। তো বউ আর ডেকোরেশন সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সব থেকে স্পেশাল জিনিস হলো কি বলো তো, বিয়ের হলুদ কোটা, তারপরে মন্দিরে মন্দিরে কিছু নিয়ম নাচ গান, সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, আর এখন এগুলো শেয়ার করছি। আসলে কি বলো তো, আমার বোনের যে বিয়ের ভিডিওগুলো আমি করেছিলাম, তোমরা তো জানো আমার ফোন থেকে সেগুলো মানে খুঁজে পাচ্ছি না, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আমরা কতটা কতটা মজা করেছিলাম আমার বোনের বিয়েতে। তো দুর্ভাগ্য সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই মানে বিয়ের এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেকেরই ভালো লাগবে আমি জানি। আর দেখো আমরা এখন এসেছি, খেতে বসেছি, খাচ্ছি। খাওয়ার মেনুতে ছিল যা ওই বিয়ে বাড়িতে থাকে, পোলাও, রোস্ট, খাসির মাংস, সালাদ, তারপরে দই মিষ্টি, এসবই আর কি। তো আমাদেরকে খুব ভালো আপ্যায়ন করেছে ওরা, মোটামুটি ভালোই হয়েছিল রান্নাগুলো। তো এভাবেই তো বিয়ে বাড়ি পার করলাম। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থাকো দেখতে থাকো। গাইস এই যে দেখো আমরা সবাই
খেয়ে চলে আসলাম। সাজের কিন্তু একটু হেরফের হয়নি, মানে খাবার খেয়েছি, তারপরেও এখন এই যে বাসা আসলাম, এই যে বাসার তালা খোলা হচ্ছে, তালা দিয়ে গিয়েছিলাম। আমার কি ফুল দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বাচ্চারা দৌড় দিছে। তো আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো, সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। বাই।